নিয়োগপত্র, খাবার ভাতা সহ এগারো দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘট, নৌ পুলিশের সহায়তায় সীমিতভাবে লঞ্চ চলাচল। ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন আজ, দুই মহানগরের নতুন নেতৃত্ব নির্বাচন বিকেলে। যশোরে গড়ে উঠেছে দেশের প্রথম বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, উৎপাদিত হচ্ছে বায়োগ্যাস আর উৎকৃষ্ট মানের জৈব সার। এবং শিক্ষিত তরুণদের কৃষি খাতে ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান, কৃষি ও বিজ্ঞানের সমন্বয় তরুণদেরই বিপ্লব ঘটানোর প্রত্যাশা। বিকেল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। প্রিয় দর্শক, এ নিয়ে জানতে যাচ্ছি সহকর্মী ওবায়দুল রশিদের কাছে, তিনি সরওয়ার্দী উদ্যানে আছেন। ওবায়দুল, সম্মেলন ঘিরে সরওয়ার্দী উদ্যানের অবস্থা আমাদেরকে জানান। সালে ঢাকা মহানগরের সম্মেলন হয়েছিল, যেটি আসলে অবিভক্ত ঢাকা মহানগর যেটি ছিল আওয়ামী লীগের সেখানে, এবং এরপরে কিন্তু এটি সম্মেলন, এবং একই সঙ্গে যেটি হচ্ছে যে ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুটি অংশে বিভক্ত করার পরের প্রথম সম্মেলন, সেই হিসেবে আসলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবং একই সঙ্গে এই যে কমিটিটি রয়েছে দুটি অংশে, সেখানে কিন্তু যেই 2016 সালে এপ্রিল মাসে এই কমিটিটি গঠন করা হয়েছিল, সেক্ষেত্রে আসলে ত্রিবার্ষিক সম্মেলন, অর্থাৎ যে তিন বছরের মধ্যেই যে সম্মেলনের বিষয়টি থাকে, তার কিন্তু কাছাকাছি আমরা এই সম্মেলনটি দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে সকাল 11টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন, এবং দেখতেই পাচ্ছেন পেছনে মঞ্চ তৈরি হয়ে গেছে, ফ্ল্যাগ স্ট্যান্ড সহ অন্যান্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সব কিছু। এখন আসলে নেতাকর্মীরা অপেক্ষা করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখানে আসার জন্য, এবং তারপরে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন এই পাশেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এবং আমরা যতটুকু জানি যে এই দ্বিতীয় অধিবেশন, যেটি কাউন্সিল অধিবেশন, সেখানেই আসলে আবার নতুন করে নেতৃত্ব নির্বাচনের বিষয়টি আসবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যোগ দেওয়ার জন্য সরওয়ার্দী উদ্যান থেকে। সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর, স্লোগানে দেশ জুড়েই জাতীয় আয়কর দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য, কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন। আয়কর বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন থেকে শোভাযাত্রা আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রিয় দর্শক, এ নিয়ে জানতে যাচ্ছি সহকর্মী রিজভী নওয়াজের কাছে, তিনি সেখানে আছেন। রিজভী, জাতীয় আয়কর দিবসের আয়োজন নিয়ে আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। খানিক আগে র্যালিটি এনবিআর এর যে সেগুনবাগিচা এনবিআর ভবন, এখান থেকে শুরু হয়ে র্যালিটি এখন আমি যতদূর জানি যে মৎস্য ভবন প্রদক্ষিণ করে আমার এই রাজস্ব ভবনে এসে শেষ হবে। আর একটি তথ্য দর্শকদের জন্য জানাতে চাই, 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস, সে উপলক্ষে আজকে এই যে আয়োজন, বর্ণাঢ্য র্যালি এখানে ছিল, এখানে বিভিন্ন অঙ্গনের তারকরা এখানে যোগ দিয়েছিলেন, সংস্কৃতি অঙ্গনের তারকরা, বিভিন্ন শিক্ষা ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, শিল্পী, এবং আমি কয়েকজনের নাম যদি বলি, কুমার বিশ্বজিৎ ছিলেন এখানে, নায়িকা অপু বিশ্বাস উনি খানিক আগে এসেছেন যদিও উনি মূল র্যালিটি মিস করেছেন, নাট্য ব্যক্তিত্ব লাকি ইনাম ছিলেন, তারপর আরও এরকম মৌসুমী ছিলেন নায়িকা, পপি ছিলেন, ওমরসানিকে দেখেছি, রিয়াজকে দেখেছি, তো তারা সবাই আসলে আমাদেরকে, করদাতাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন, এবং তারা নিজেরা কর দেন, বলেছেন যে আমাদেরও কর দেওয়া উচিত, কেন কর দেওয়া উচিত সেই কথাগুলো বলেছেন। আর যারা কর দিয়ে থাকেন কিংবা কর দেওয়ার চিন্তাভাবনা করছেন তাদের জন্য জানাই, 30 নভেম্বর কর দেওয়ার শেষ দিন ছিল জরিমানা ছাড়া, আপনি এর পরেও কর দিতে পারেন, কিন্তু আপনার সুবিধার কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ড রোববার, যে 30 তারিখ ছিল আজকে, সেটি শুক্রবার এবং শনিবার ছুটির দিন বিধায়, রোববার পর্যন্ত আপনি জরিমানা ছাড়াই কর দিতে পারবেন। এর পরেও কর দেওয়া যাবে, কিন্তু সেটি হবে হচ্ছে যে জরিমানা দিয়ে। তো আমি সাইদুর, আমি একটু দেখাতে চাই র্যালিটি প্রদক্ষিণ করে মৎস্যভবন হয়ে
আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে মোটরসাইকেলের একটি শোভাযাত্রা র্যালিটি শেষ করে ফিরে আসছে। আমি আর একটু সময় নিতে চাই। যে বর্ণাঢ্য যে র্যালিটি আপনারা দেখছেন, র্যালির নেতৃত্বে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আমরা চেষ্টা করব দর্শক আপনাদেরকে র্যালির ফুটেজ একটু দেখাতে চাই, র্যালির ছবিটি দেখাতে চাই। আপনারা হয়তো ঢোলের বা বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজটি শুনতে পাচ্ছেন। ঘোড়ার গাড়ি সহকারে যে সুসজ্জিত র্যালিটি আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে একটি কর দেয়াটা এখন যে একটা উৎসবে পরিণত হয়েছে। মানুষ তার কষ্টার্জিত আয় থেকে দেশের জন্য যে কর দিচ্ছে, তো র্যালিটি এখনই জাতীয় রাজস্ব বোর্ড এসে শেষ হয়ে যাবে। রিজভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সরাসরি এনবিআর প্রাঙ্গণ থেকে সেগুনবাগিচা থেকে যোগ দেওয়ার জন্য। নিয়োগপত্র এবং খাবার ভাতা দেওয়া সহ 11 দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। তবে শনিবার সকালে সদরঘাট টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে নৌযান ছেড়ে গেছে। লঞ্চ মালিক সমিতি এবং নৌপুলিশের সহায়তায় নৌযান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। মালিক সমিতি জানিয়েছে তারা এই ধর্মঘটের বিপক্ষে। কিছু শ্রমিককেও লঞ্চ ছাড়ার পক্ষে স্লোগান দিতে দেখা গেছে। তবে এই ধর্মঘট ডাকা শ্রমিকদের সদরঘাট টার্মিনালে দেখা যায়নি। বর্জ্য ব্যবস্থাপনার বিজ্ঞানসম্মত উদ্যোগী পাল্টে গেছে যশোর শহরের চেহারা। সেখানে এডিবির অর্থ সহায়তায় গড়ে উঠেছে দেশের প্রথম বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। উৎপাদিত হচ্ছে বায়োগ্যাস আর উৎকৃষ্ট মানের জৈব সার। আরো জানাচ্ছেন শাইক সিরাজ। নাগরিক জীবনে বিশুদ্ধ নিঃশ্বাসের পূর্ব শর্ত পরিচ্ছন্ন শহর। গত কয়েক মাস হল যশোর শহরের আবর্জনা ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে জোরালো উদ্যোগ। তাতেই পাল্টে গেছে এখানকার দিনরাত্রির দৃশ্যপট। আবর্জনা যেখানে সেখানে এখন আর ফেলানো হয় না। সামনে একটা ফেলার পাত্র দেখে আমরা সেটা ওখানে ফেলে দেই। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা আগের থেকে অনেকটা ডেভেলপ করেছে। অতীতে হাঁটা যেত না, চলা যেত না, যেমন ময়লা তেমনি দুর্গন্ধ। তবে এখন আর ময়লা যত্রতত্র ফেলার কোনো সুযোগ আর নাই। লাইটের ব্যবস্থা করেছেন। সব আবর্জনার কেন্দ্র এখন ঝুমঝুমপুর এলাকায় 40 বিঘা জায়গার উপর গড়ে ওঠা বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা। ইতিমধ্যেই এখানে শুরু হয়েছে বর্জ্যকে শক্তিতে পরিণত করার কাজ। সে সঙ্গে বায়োগ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পাঠানোর পরিকল্পনাও রয়েছে পৌর কর্তৃপক্ষের। আমরা জাতীয় গ্রিডেও আমরা প্রত্যেক দিন 550 থেকে 600 কিলোওয়াট বিদ্যুৎ আমরা এখানে দিতে পারব। উদ্যোগ রয়েছে প্রতিদিন 40 টন বর্জ্য থেকে 2.5 টন জৈব সার উৎপাদনের। যারা হাউস হোল্ড আছে তাদের থেকে আমরা ওয়েস্ট কালেকশন করে নিয়ে আসি আমাদের সেকেন্ডারি থেকে আমাদের এই কম্পোস্ট প্ল্যান্টে আসার পরে ওই জায়গা থেকে আমরা এটা ওজন করা হয়। তারপর এখান থেকে শর্টিং করার পরে যেগুলি পচনশীল সেখান থেকে সিস্টেম অনুযায়ী আমরা এই জায়গায় ওই ওয়েস্টটাকে সার তৈরি করি, জৈব সার। একই সঙ্গে নেওয়া হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সচেতনতার আরও কিছু উদ্যোগ। পৃথিবীর সব পরিচ্ছন্ন শহরগুলো পেছনে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার একটা মহাকর্মযজ্ঞ। যশোর পৌরসভা সেরকম একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছে। এই দৃষ্টান্তটি যদি বাংলাদেশের বিভিন্ন পৌর এলাকায় শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার এই পরিবর্তন আনা যায় তাহলে যেমন আমাদের সম্পদ হবে বিদ্যুতের, সম্পদ হবে মাটির সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষার জন্য সার, এটি অন্যান্য পৌরসভার জন্য একটি অনুকরণ করবে। যশোরের ঝুমঝুমপুরের পৌর বর্জ্য ব্যবস্থাপনার প্ল্যান থেকে শাইক সিরাজ চ্যানেল। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে।
শিক্ষিত তরুণদের কৃষি খাতে ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেস্টে তিনি বলেছেন, কৃষি ও বিজ্ঞানের সমন্বয় ঘটিয়ে তরুণরাই এ খাতে বিপ্লব ঘটাবে। দেখুন সামিয়া রহমান প্রিমা রিপোর্টটি। শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে নভেম্বরের মতো দুদিনের ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদিনের এই আয়োজনে অংশ নেন। নিজেদের আগ্রহের প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করেন তারা। আইটি ডিপার্টমেন্ট থেকে লোক নিচ্ছে বা বিভিন্ন প্রোগ্রামের জন্য তারা লোক হায়ার করছে, এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এ পর্যন্ত আল্লাহর রহমতে 10টা জায়গায় ড্রপ করে ফেলেছি, আরও অপরচুনিটি আছে কারণ অনেকে কিউআর কোডের মাধ্যমে মেইল করার অপরচুনিটি দিয়েছে। এবারের মেলায় সবচেয়ে বেশি আপনি নিয়োগ পাবে, অনেকগুলো কোম্পানি আমাকে প্রমিস করেছে যে তারা শুধুমাত্র স্টল দেওয়ার জন্য আসে নাই, গ্রাজুয়েটদেরকে তারা উদ্বুদ্ধ করার জন্য আসছে। কৃষি খাতে তরুণ উদ্যোক্তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। যেহেতু কৃষি আমাদের মূল জীবন জীবিকা, তখন যদি আমি এই কৃষিকে এটার মাধ্যমে মোটিভেট করতে পারি, কৃষির একটা ভালো দিন আসবে। বলছিলাম পেয়ারার কথা, কি পরিমাণ টাকার বাজার বছর কত, কেউ কি অনুমান করতে পারে? উদ্যোক্তারা যারা পেয়ারা চাষ করে তারা বলছে 5,000 কোটি টাকা। তিনি বলেন, শিক্ষিত প্রজন্ম কৃষি খাতে যুক্ত হলে এ খাতে দ্রুত বিজ্ঞানসম্মত বিকাশ ঘটবে। 65% মানুষ এখনো কৃষিতে সরাসরি বিনিয়োগ করে। তুমি যদি একটা ব্যবসা শুরু করো, তোমার সেখানে যদি 5 লাখ টাকা মূলধন থাকে আর একজন কৃষক তার নিজের জমিতে 5,000 টাকা খরচ করেছে ধান চাষ করছে, সেও উদ্যোক্তা, তুমি উদ্যোক্তা, তোমার উদ্যোগের পেছনে অনেকগুলো সাপোর্ট থাকে, তার উদ্যোগের পেছনে কোনো সাপোর্ট থাকে না। ভার্টিক্যাল এক্সপানশন যখন আমরা আসছে তখন অটোমেটিক্যালি তার সাথে টেকনোলজি ঢুকছে, বলে দিচ্ছে যে পার প্ল্যান্ট তুমি কত চাও, 20 কেজি ওটাই দেবে, পার প্ল্যান্ট 30 কেজি ওটাই দেবে। এখানে যখন একদম হিসেব কষা কৃষিটা, সেই জায়গায় শিক্ষিত জনগোষ্ঠীর এখানে আসা উত্তর। সততা, সাহসিকতা এবং একাগ্রতা নিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন শাইখ সিরাজ। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা। 2021 সালের মধ্যে 9টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করার কথা জানিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। রাজধানীতে এক অনুষ্ঠানে স্থাপত্য এবং শিল্পকলা নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বাকিটা জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর তার 58তম জন্মদিনে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী উদযাপনে তার পরিকল্পনা তুলে ধরেন। জানান, 2021 সালের মধ্যে 9টি চলচ্চিত্র নির্মাণের কথা। চলচ্চিত্রগুলোর উপজীব্য হবে তরুণদের চিন্তা চেতনা এবং সমাজের নানা অসঙ্গতি। তরুণ যারা, তারা যদি তাদের বিষয় নিয়ে ছবি দেখে তারা তাহলে তারা দেখতে উৎসাহী হবে। আমি একটা অন্য জায়গা থেকে অন্য একটা গল্প বলে দিলাম, সেটা তো হবে না, আমরা ভেবে নিচ্ছি ওরা দেখবে। যেমন আজকে যেখানে এখানে যেসব কথা হলো, আমরা ধরে নিচ্ছি ওরা এটাই জানে, আসলে তা ওরা আমাদের মতো করে হবে না। সেইটা বোঝার জন্যে আমরা মনে করি যে এটা একটা সেতুবন্ধনের মতো কাজ করবে। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর সম্মানে তার সবগুলো চলচ্চিত্রের নাম শুরু হবে ব বর্ণ দিয়ে। এরই মধ্যে নির্মিত চলচ্চিত্র ব্যাপার সহ নির্মাণের অপেক্ষায় থাকা আরও 2টি চলচ্চিত্রের টিজার প্রকাশ করেন তিনি। স্বপ্নবাস তরুণ স্থপতিদের নিয়ে গঠন করেছেন আর্কিটেকচার অ্যাজ রেসপন্সিবিলিটি, AAR। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি স্থপতি নির্ঝরের সমাজ সেবামূলক কাজের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। আমি নির্ঝর ভাই আপনার সাথে কাজ করতে চাই, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই এবং আমি ওয়েলকাম জানাই। এই ধরনের যত যত নতুন আইডিয়া থাকুক না কেন, আসুন আমরা একসাথে এই ঢাকা শহরটাকে গড়ব। ওর 57 বছর হয়ে গেছে আমার কল্পনার বাইরে, কিন্তু এখন ওর ভিতরে সেই তীব্র একটা জীবনমুখিতা, একটা তীব্র একটা গতি, সেটা যায় নাই। স্বপ্নকে তাড়া করার মতো সাহস সবার থাকে না, যেটা নির্ঝর ভাইয়ের মধ্যে গুটি কয়েক মানুষের আছে। তবে একজন মানুষ যদি অনেক বেশি ক্ষেত্র নিয়ে কাজ করেন একসাথে, সার্কাসের সেই জাগলিং বলের মতো হাত থেকে একাচ্চা বল মাঝে মাঝে খসে পড়তেই পারে। চলচ্চিত্র নির্মাতা এবং স্থপতি এনামুল করিম নির্ঝর প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন 6টি স্থাপত্য প্রকল্পের প্রাথমিক প্রস্তাবনা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় মাছ ইলিশের মাধ্যমে বিশ্বে সমাদৃত চাঁদপুরের নাম।
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটির অভিষেক এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলার কৃতি সন্তানরা বলেছেন, উন্নয়নের ধারায় চাঁদপুরে অপার সম্ভাবনা রয়েছে, প্রয়োজন শুধু যথাযথ উদ্যোগ। বিস্তারিত আক্তার হোসেনের রিপোর্টে। রাজধানীতে অনুষ্ঠানে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটির অভিষেক। এতে চাঁদপুরের উন্নয়ন ও সমৃদ্ধির নানা দিক নিয়ে কথা বলেন জেলার কৃতি সন্তানরা। গেটওয়ে টু ইস্টার্ন ইন্ডিয়া বলা হতো আমাদের চাঁদপুরকে, এতটাই ঐতিহ্যবাহী আমাদের এই চাঁদপুর। আজকে চাঁদপুরে অনেক সম্ভাবনাময়। চাঁদপুরের স্মৃতিচারণ করেন সাংবাদিক, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। চাঁদপুরের একজন সন্তান হিসেবে, চাঁদপুরের একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি চাঁদপুরের জন্য সবসময় একটি অন্যরকম টান অনুভব করি। আমি বিশ্বাস করি যে ঐক্যের মধ্যেই শক্তি নিহিত। সেই ঐক্যের শক্তিকে যদি আমরা উন্নয়নের ধারায় প্রবাহিত করতে পারি, মানুষের কল্যাণের জন্য ব্যবহার করতে পারি, তাহলে সেটি হবে মানুষ হিসেবে আমাদের বড় কাজ। ইলিশ ও নদী কেন্দ্রিক পর্যটন চাঁদপুরের উন্নয়ন ও পরিচিতিতে বিশ্বের নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েখ সিরাজ। যদি খালি মৌসুমে যদি ট্যুরিজমকে ডেভেলপ করা যায়, এই এই জায়গাগুলোতে কি করে ইলিশ ক্যাচ হবে, ট্যুরিস্ট ভেসেলে শত শত পর্যটক যাবে, সেখানে ইলিশ ক্যাচ করা হবে, দেখবে ওই ভেসেলের ভেতরে বা ওই শিপের ভেতরে খাওয়া হবে, অনেক কিছু হতে পারে। ইলিশকে আমরা বলেছি ইলিশের বাড়ি চাঁদপুর, ওই পর্যন্তই আমরা খ্যাত হয়ে গেছি, কিন্তু ইলিশকে নিয়ে যে আমরা কত কিছু করতে পারি সেগুলো ভাববার বিষয় আছে, ভাবতে পারি। আমরা পর্যটনকে মাথায় রেখে অনেক দূরে গিয়ে নেওয়া যেতে পারে চাঁদপুরকে। অনুষ্ঠানে চাঁদপুরের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বৃত্তি সনদ তুলে দেন অতিথিরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবার আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের প্রথমে নিয়ে যাচ্ছি আমেরিকার নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রে থ্যাংক গিভিংস ডে উদযাপন করেছে বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব, ABPC। এ উপলক্ষে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি লাবলু আনসার। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কমিউনিটি নেতা মোহাম্মদ এন মজুমদার, জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি নূর এলাহি মিনা, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং অন্যরা। প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাংকস গিভিং ডে উদযাপন করা হয়। এবারে দৃষ্টি দেব যুক্তরাজ্যের লন্ডনে। যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে সন্ত্রাসী ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছে, পরে পুলিশের গুলিতে হামলাকারী মারা যায়। হামলাকারী 28 বছর বয়সী উসমান খান, সে এর আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল। হামলার সময় উসমান লাইসেন্স নিয়ে কারাগারের বাইরে অবস্থান করছিল। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেছে লন্ডন পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পথচারীরা হামলাকারীকে ধরে রেখেছে, পরে পুলিশ এসে পথচারীদের সরে যেতে বলে এবং হামলাকারীকে গুলি করে। হামলাকারী শরীরে একটি ভুয়া বোমা বেঁধে রেখেছিল বলেও জানায় পুলিশ। পরে পুলিশ লন্ডন ব্রিজ এলাকা ঘিরে তল্লাশি চালায়। ওই এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়েছে। হামলার কারণ জানতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলাকারীকে রুখে দেয়া পথচারী এবং সাধারণ মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও লন্ডনের মেয়র সাদিক খান। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে চলতি রোপা আমন মৌসুমে ব্রি ধান 87 চাষ করে সফল হয়েছেন কৃষক। কৃষি বিভাগের কাছে আগাম মৌসুমের জন্য এ জাতের ধানের বীজের চাহিদা তৈরি হয়েছে। আগামী মৌসুমে ব্রি ধান চাষ করে আরও ব্যাপকভাবে হবে বলে আশা করছেন কৃষক এবং কৃষি সংশ্লিষ্টরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আদালতের রায়ে নদী বেঁচে থাকার অধিকার পেলেও দখল, দূষণে রংপুরের নদীগুলো এখন মরণ অবস্থা। এছাড়া উজানে পানি প্রত্যাহার কারণে শুষ্ক মৌসুমে উত্তরের এসব নদী প্রায় পানিশূন্য হয়ে পড়েছে। নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা।